আমার দুস্থ করলাম আর বুজুর্গখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমায় আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমায় এরাই জমিন পাক্কা কামা হক্কা মুমিন এই মুমিনের সিফাত ইয়া তাখলো এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাইব একজন মুমিনের যথাযথভাবে আজান শোনার লগে লগে একজন মুমিনের কোনোদিন খাতা উড়িয়া জমিনের মধ্যে ঘুমাইতো নাই একজন মুমিনে আজান শোনার লগে লগে কোনোদিন বন্দর মধ্যে থাকতো নাই একজন মুমিন ড্রাইভিং করে লাইন থাকক যত পেরেশান আর ব্যস্ত জমিনের মধ্যে থাকুক না কেন আমি আল্লাহ খুঁয়ে দিয়ার আমার মায়ার মহব্বতর মুমিন বান্দা বান্দি যারা জমিন হইবা এরা ফা সত্তর নমাজে যথাযথভাবে গুরুত্ব সহকারে জমিন আদায় করিয়া যাইব হৌ সুবহানাল্লাহ হে রাজ্যের শরীফুরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সমস্ত দুনিয়ার জমিনও কি আমরা সজদা দিতাম পারি আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর জমিন নির্ধারিত কয়েকটা জায়গায় আল্লাহ নির্ধারণ করিয়া দিছে তোমরা নির্ধারিত জায়গা ব্যতীত সজদা দিতে পারে তাই নাই কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মায়া মহব্বতের বরকতে আল্লাহ লগে লগে ফরমায় নবী তোমার উম্মতরে আমি আল্লাহ নামাজরে ফরজ করিয়া দিলাম মগর আমি আল্লাহ তোমার উম্মতরে এই ফেসিলিটি দিয়া দিয়ার তোমার উম্মতে জমিনের যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারব আমি আল্লাহ কোনোদিন বেদার হইতাম নাই হৌ সুবহানাল্লাহ তোমার মতো মানুষ কৃষি কাজও গেছ জমিনের সময় গিয়ে আল্লাহ নামাজের সময় হয়ে গেছে কুদালিটা মারিত লাঙ্গল দে সাইট লাগাইয়া তুমি ইটা মারিত দুনিয়ার ব্যবসা বাণিজ্যরে সাইট লাগাইয়া তুমি তোয়া দশ মিনিটর লাগে সুন্দর ইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর কুদরতর কদ বন্দর আলীর মধ্যে সজদা দিতে পারবায় জঙ্গলের মধ্যে সুপারি ফারাত গেছ সুপারি ক্ষেতর মধ্যে তুমি গেছ ও জাগাত গিয়া মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোহরের সময় হয়ে গেছে কুদাল সাইট লাগাও দাঁড়ে তুমি সাইট লাগাইয়া জঙ্গলের ভিতরে মুসল্লা বিছাও যদি মুসল্লা না থাকে তোমার সঙ্গে একটা গামছা তুমি নবীর সুন্নত হিসাবে লগে রাখিও ও গামছা ওখানতে তুমি মুসল্লা ব্যবহার করিয়া জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে তুমি নামাজ আদায় করতে পারবা শরীয়তে বাধা দিত নাই হৌ সুবহানাল্লাহ হে যুব সমাজ ভাইয়েরা বেঙ্গালুরুর জমিনও থাকো চেন্নাইর জমিনও মুম্বাইয়ের জমিনও থাকো এত কষ্ট করি মা ছাড়িয়া বাবা ছাড়িয়া ভাই বোন আত্মীয়জন ছাড়া ছাড়িয়া সুন্দর সুন্দর কষি কষি মাসুম বাচ্চা নাওলাদ গুলা ছাড়িয়া বিদেশের জমিন যখন তোমার মতো যুবকে পাড়ি জমাও বিদেশের জমিন খানো গিয়া একটা অক্ত নামাজে তুমি কগদা করিও না যে সময় খানো তুমি সময় পাইবাই সঙ্গে সঙ্গে অজু করিয়া আল্লাহর কুদরতর কতম সজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কই গো আল্লাহ আমার মা ছাড়িয়া বাবা ছাড়িয়া ভাই বোন আত্মীয়জন ছাড়িয়া বিদেশের জমিন পেটে তার না ইলাম রে দয়াল আল্লাহ জাগার মধ্যে তুমি আল্লাহরে ফাউরি নাই আমি গুনাগার গুলামে তোমার পুত্র তোর কদম সিদ্ধা দিয়া কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুণারে মাফ করিয়া দেও আর আমার রুজি রোজগার মধ্যে খায়ের বরকত দেও আমার হৃদয় একটা তুমি জমিন সম্মানিত বানাইয়া দেও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় ফরমাইন মুসলমান উম্মতে জমিনের মধ্যে আল্লাহর কাছে খান্দার লগে লগে আল্লাহ তার দোয়ারে কবুল করেন হৌ সুবহানাল্লাহ বেঙ্গালুরুর জমিন যাইবে রে যুবক নামাজ ছাড়িয়া যখন রুদির মধ্যে তুমি লাগবাই ও রুদির মধ্যে কোনো বরকত তুমি পাইতায় নাই খাজর মধ্যে লাগিয়া কোনো বরকত তুমি পাইতায় নাই তোমার রুমমেটের লগে তুমি থাকবাই তোমার রুমমেটে তোমার কোনো দিন মায়া করতো নাই আল্লাহ তোমার রুমমেটের লগে শত্রুতা ফয়দা করিয়া দিব তোমার মালিকের লগে শত্রুতা ফয়দা করিয়া দিব তোমার ম্যানেজারের লগে আল্লাহ শত্রুতা ফয়দা করিয়া দিলাইব যদি আল্লাহর কুদরতর কদমের মধ্যে তুমি সজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে যদি খান দিয়া হোক আল্লাহ বিদেশের জমিন আপনার আমার আপন বলতে খেয়েও নাই আল্লাহ এখানে তুমি আমার মায়া খান্তা করিও তোমার রহমতর কুলের মধ্যে তুমি আমার একজোড়া জায়গা দিও আল্লাহ তোমার ম্যানেজার দে তোমার বানাইব তোমার মখলুকরে তোমার রুমমেটে তোমার বন্ধু বানাইয়া দিব তোমার মালিকরে তোমার বন্ধু বানাইয়া দিব তোমার মালিকর খামত তুমি তা খোয়ায় যা মালিকরে নমাজের সময় খোয়ার লগে লগে
মালিকে তোমারে কষ্ট দিত না কইবে বাবা আগে গিয়া তোমার খোদার আবাদতটা তুমি করো আমি তোমারে সময় দিলাম হো সুবহানাল্লাহ কারণ যুবক বিদেশের জমিন যখন তুমি যাইবা মালাকুল মউত তোমার লগে হাজির তোমার সঙ্গে সঙ্গে মালাকুল মউতে চক করে দিবা ভাবতে পারো মালাকুল মউতে আমি তো যুবক আমার জীবনে কোনোদিন দেখতা নাই আরে ভাই তোমার কি জানা নাই গত পরশুদিন কুর খবর তুমি লও না হাইলাহান্দি বাইপাসের মধ্যে নোয়াই যে তোরতলা যুবকটা অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নিয়ে গেল ও যুবক আল্লাহ বেহেশ নসিব করক হো আল্লাহুম্মা আমিন যদি যুবকটার জীবনে নামাজ না থাকে যুবকটার জীবনে যদি আমল না থাকে পৃথিবীর সারা আলিম হকলে দোয়া করে যাও আল্লাহ যদি তার দোয়ারে কবুল না করেন ও যুবকরে আল্লাহ জান্নাত দিত না আল্লাহ ওর কবর দে জাহান্নাম বানাইয়া দিব হো নাউযু বিল্লাহ আল্লাহ কি মালাকুল মউতে তোমার কবর করবার আগে তোমার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দিকার করবা ও আল্লাহর জন্য তো টুকরা মসজিদ আমি মালাকুল মউতে তোমার জিকার করিয়া রাজ্য শরফুরার আব্দুল সত্তার অরফু আব্দুল আব্দুল করিম রে আমি এখন দুনিয়াটাকে উঠাইয়া লইয়া যাইতাম হোসাইন দেওয়ার জন্য তোর টুকরা মসজিদ ও মানুষের সম্পর্ক তোমার লাগি কত গভীরতা আছে আল্লাহর জন্য তোর টুকরা যদি মসজিদে হয়ে মালাকুল মউত ও নাফর মান্ডে আমি জীবনে কোনোদিন আমার গুরু দেখছি না আল্লাহ কি কসম খাইয়া খুয়ার হে রাজ্যশ্বরের মুসলমান মালাকুল মউতে যে লেবাস লইয়া আইসলা যে চেহারা লইয়া আইসলা সমস্ত চেহারারে পরিবর্তন করিয়া চেহারাও খান মলিন বানাইয়া চুলগুণ সূক্ষ্ম সূক্ষ্ম চুল বানাইয়া যে শরীরের মধ্যে গন্ধওয়ালা কাপড় লাগাইয়া লম্বা লম্বা নৌকলা হাত লইয়া চৌক গুণান তার মতো লাল বানাইয়া তোমার সামনা খানো তুমি যা তোমার যাইবা তোমালা কুল মতো দেখিয়াও তুমি আলা ঢিলা করবায় পানি পানি হইয়া চিৎকার দিবায় দুনিয়ার সারা পানি সবাই এখানে তোমার ফেটোর মধ্যে ঢালি দিল তোমার পানির পিপাসা ফুড়াইত না এখন আউযুবিল্লাহ আর যদি নামাজ পড়িয়া তুমি যাও পাঁচ অক্ত নামাজের পাবন দিয়া যদি জমিন থেকে চলে যাও মালাকুল মউতে আইয়া মসজিদের অধিকার করার লগে লগে মসজিদে তোমার ক্ষেত্রে যদি বালো রিপোর্ট খান তা জমিন দিলায় মালাকুল মউতে আল্লাহ ফাটাইতে হইবারে মালাকুল মউত আমার গুলামর জান কবজ করতে সামান্য তোমার যেন কোনো কষ্ট না হয় আমি জন্নতটাকে একদল ফরিশতা দিয়ার আর জন্নতটাকে একটা চাদর দিয়ার তুলার মতো নরম চাদর দিয়ার ও তুলার মতো নরম চাদর দিয়ে আমার গুলামর জানটা কবজ করিয়া তুমি চাদর দি বেষ্টন করিয়া আমি আল্লাহর কাছে তুমি লইয়া আয় আমার গুলামে যেন রাই পরিমাণ কোনো কষ্ট না পায় হো সুবহানাল্লাহ হে মালাকুল মউত আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার আমার গুলামর দান কবজ করার তখন তুমি যাইবাই আমি আল্লাহর পক্ষ থেকে আগে সালাম খানতা জানাইও কারণ আমার গুলামরে যখন তুমি আমার পক্ষ থেকে সালাম জানাইবাই আমার গুলামে আমি আল্লাহর সালাম লইয়া ব্যস্ততা হব আমি আল্লাহর সালাম লইয়া পাগলতা হব ওই সময় আমি তোমার অর্ডার করিয়া দিলাম তুমি দান খানতা জমিন কবজ করিও আমার গুলামে কষ্ট বুধ ভাইত নাই হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম অখলে সাহাবায়ে কেরাম অখলরে দু জাহানে নবী ফরমাইল ও সাহাবায়ে কেরাম অখল কোনো মানুষে যদি মৃত্যু নামক যন্ত্রণা একটাবার প্র্যাকটিক্যাল দেখি লাইত মৃত্যু নামক কষ্টরে যদি কোনো মানুষের জমিন দেখি লাইত ও মানুষের জীবনে তার জীবনে মৃত্যুর জন্য অপেক্ষা করল না অনে হে নিজ হাতে আত্মহত্যা করল অনে নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইল الصلاة عماد الدين فمن أقامها قام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام الله نبي بولن جتو مسلمان دوبين نماز فرما পাঁচ অক্ত নামাজে যথাযথভাবে আদায় করবা আমি নবী খুঁয়া দিয়ার এরা দিনে ইসলামের দবিন দিন্দা করল দিনে ইসলামের দবিন তাহামির করল দিনে ইসলাম ইজ্জত আর সম্মানটে দবিন বাড়াইল যত মানুষে দবিনের মধ্যে নামাজ ছাড়ি দিল ইগে দিনটে দবিন ধ্বংস করল আর যত মুসলমানটে দিনে ইসলামের দবিনের মধ্যে ধ্বংস করবায় কিয়ামতর ময়দানের জন্য তোমার তো দূরের কথা আল্লাহ তোমার কবর যখন নেওয়াইবা কবর নেওয়ার লগে লগে কবর ওখানো জাহান্নাম হইব হো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় প্রত্যেকজন পুরুষের লাগিয়া মসজিদ হইয়া জমাতে নামাজ পড়া ফরজ প্রতিজন মুসলমানে মসজিদ হইয়া তুমি জমাতে নামাজ পড়তায় জরুরত ছাড়া ইলা কোনো যদি জরুরত থাকে রৌয়ার ফার থাকি বার হইয়া যাইতে নালাটা অনু যাইতে অথবা ঘর থাকি বার হইয়া মসজিদ পর্যন্ত যাইতে গিয়া যদি তোমার দুনিয়ার জমিনে কোনো মানুষ হত্যা করি লাগিব ইলা কোনো ভয় যদি থাকে ইলা কোনো যদি ডর থাকে
তাহলে মসজিদে তুমি জামাতে না করলেও কোনো অসুবিধা নাই রাস্তায় বাহির হওয়ার লগে লগে যদি মনে করো তোমারে বাগে খাই লিব হিংস্র প্রাণীয়ে তোমারে আক্রমণ করব ইহালো তো মসজিদে না গেলেও তুমি পারবাই মকর নবীজির কথা হইল প্রতিজন পুরুষ বালি হওয়ার থাকি লইয়া মৃত্যুর আগ পর্যন্ত যত সময় তোমার শরীর সিহতে আফিয়ত আছে তুমি হাঁটতে পারবাই বইতে পারবাই খাইতে পারবাই অত সময় আমি নবীয়ে তোমাদেরকে জানিয়ে দিয়ার গড় তাকে আজান হওয়ার লগে লগে আজানোর জবাব খান দিও অর্থাৎ মসজিদ গিয়া জমাতে নামাজ পড়িও হৌ সুবহানাল্লাহ একজন সাহাবী অন্ধ আসলা দিকার হনিয়া রাসূলুল্লাহ অগো আল্লাহর নবী আমি তো অন্ধ মানুষ এশার নামাজ ফজর নামাজ রাত অন্ধকার থাকে অন্ধকার তো আটি আইতাম পারি না দিনের বেলা সাহাবি অকলর সাহায্য লইয়া আমি মসজিদের ভিতরে নামাজের মধ্যে তশ্বিফ আনি অগো নবী একটা বার কি আমার জমিনের মধ্যে সার দেওয়া যায় না আমি এশার ফজর নামাজ খানতা আমার বাড়ির মধ্যে আদায় করতাম হৌ সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন হে অন্ধ সাহাবি আমি তোমাকে বলে দিলাম তুমি এশার ফজর নামাজ তুমি আইও না বাকি তিন নামাজ মসজিদ আইয়া তুমি আদায় করিও খতখান যাওয়ার পরে ও সাহাবীরে নবীকে ডাকতে ও আমার সাহাবি ও অন্ধ সাহাবি তোমার জিকার করিয়ার এশার ফজর আদান তুমি কি তোমার গর্তা কি শুনতে পাও আল্লাহর নবীর সাহাবি ফরমানিয়া রাসূলুল্লাহ অগো আল্লাহর নবী ওই এশার ফজর নামাজের আদান আমি আমার গর্তা কি শুনতে পাই আল্লাহর নবী বলেন তাহলে আমি তোমার অর্ডার করিয়া দিয়ার ওই এশার ফজর নামাজ যখন আদানটা তুমি শুনতে পাইবাই আদানোর জবাব আইয়া মসজিদ নবীর মধ্যে আটি আটি দিও অর্থাৎ জমাতে নামাজ আদায় করিও হৌ সুবহানাল্লাহ এই আমরা জমাত মানু নাই আসুন আনা ইমাম আনা মুক্তদি আনা মুসল্লি আনা মুয়াজ্জিন সব মেসাবরে সমজাই একমাত্র গরর বেটিকু সমজাই না এ হৌ ঠিক কি না ইন কেউ নাই সব সমজাই এখানে গুছো নমাজ সারা সমজাই মেসাবে আদান দিও মেসাবে আকামত দিও মেসাবে ইমামতি করিও আর কোনো দরকার নাই হীন কেউ দাঁড়ল তাহলে তা কি প্রত্যেকজন মানুষের দায়িত্ব নমাজ করা মেসাবের কি দায়িত্ব আবার প্রকৃত পক্ষে যদি একজন ইমামর দায়িত্ব আপনারা যে কোনো আলিমর দ্বারা জিকির করবা এক ইমামর দায়িত্ব ফাঁস হক তিন হক নমাজ পড়লে হক আদায় হয়ে যায় ইমামতি আমরা জনতার নমাজ শবে বরাতর নমাজ শবে কদরের নমাজ ঈদুল ফিতর ঈদুল আজহা সব লগে হারাইয়া এর ফলে রাত বারোটায় কোনো যদি ঠাঠা পড়ে তো তুফান হইল মোল্লা বাড়ির যাওয়া লাগে আর হাতিয়া কত মাসো ফাইভ থাউজেন্ড টকুন ইটা যা হালে দিয়ার কত বেঠাইতে দেন গরু বেসিয়া দিতে আল্লাহ বলেন না স্কুলে যে সময় হয় আপনার ছেলেরে আপনার এই ছেলেরে আমাদের স্কুল ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন দিতে হলে পনেরো হাজার টাকা অ্যাডমিশন ফি দিতে হইবে নতুবা এখানে অ্যাকসেপ্টেড হবে না এ সময় গরু বেসিয়া বেটির খান ভাষা বেসিয়া সুরাবন্ধক থইয়া এসবে হরুতে অ্যাডমিশন খরা নিচে আর মোল্লার বেতন ফাঁসে চারটা কি দোষ নিতে সারা গাঁ টাটা পড়ি দেয় হান্ডি আসান ইনসাফ নাই রে ভাই মানবতা খানো গেছে আয় টুটেলি নাই টুটেলি নাই মানবতা মানুষ যে সময় তেরোর লিটা আশি টাকা আসলো কোনো গুরু বেঙ্গে দেখো খাইতো না অগু আসলো পঁচাত্তর টাকা আর অগু এখন মানুষে দেড়শো টাকা দিয়ে খায় হেতুকু ইমামের বেতন পাঁচ হাজার এখনো হইতে না ডোরা ইয়া বাড়াই না ইনসাফ প্রতিজন ইমাম অকলের মায়া হোক আরে ভাই সবে বরাত সবে কদরো ঈদুল ফিতর ঈদুল আজহা সাতটা কি আট কোটি টাকা যে মানুষের বেতন পায় সরকারি এমপ্লয়ারে তারও ছুট্টি আছে মগর মসজিদের ইমামের ছুট্টি নেই আছে না তাহলে কেন এটার নাম মানবতা ও তার নাম হীরা কিনি আর সকুর ভাই না না আল্লাহ টেখা থাকে হিংসা উম্মাতা ওসাত উম্মাতা ওসাত কুন্তুম খাইরা উম্মা উখরি জাতলি নাস আল্লাহ আমরা ইনসাফ ফলা মানব বানাইছে লাগে আমরা দায়িত্ব ইনসাফ পাই আজ আমার ইমামে বালা পাঞ্জাবি ফিন দিলে তারা দেখি আমার এলার্জি শুরু হয়ে গেল কেউ না এক পাঞ্জাবি হো দিন যায় এক পাঞ্জাবি যায় হো দিন ও দুব্বাগুর বয়স কত জানো নি প্রায় দুই হাজার তেরোত না চোদ্দত বানাইছিলাম এখন কত চলে তেইশ চলে কত হয়েছে ফাঁকা নয় বছর হয়ে গেছে ও ইমাম আপনার ফেসিলিটিও না শোন ফোন না খবর লাগে ওয়াদ করি আর আপনারা নয়া নয়া শার্ট শুট কুট লাগে ওয়াদ বলতরা তো ইমামর পয়সা বর করতাম নি ভাই ওলা বর করি আমার তিয়া লাভ নাই নয় বছরে কাবর চিন্তা দেয় লাগিয়া ইমাম আপনার বেতন বাড়াইবা হরুতার লোকের তার মায়া হতো আর দায়িত্ব কিছু চাপাইও না কিছু ক্ষমাও দায়িত্ব
ইমাম রে হরুতা ফোরানি দিলে আর নামাজ ফোরানি দিও না, এটা জুলুম। এই হরুতা ফোরানি নামাজ ফোরানি মাস ষাট দিন ছুটি এ হোক বাই চান্স যদি কোনো মেসা হরিয়া দেন কিয়া আর উপায় না। এটা কিছু আমার মেসা বলার হাস্ত আছে, কিছু ইমাম হল আমি নতি করছি 11 বছর লাগে আমারও, কিছু আলিম হল সিনাও গেছে ভাই, এটা কিছু মেসা হল ফিল কষ্ট করো লাগে মাইন করিও না। প্রত্যেকটা মানুষে ইমাম হলের মর্যাদা দিও, সবাই মক্তর বেতন গুণ বাড়াই 5000 বিতে হুরতা ফানি আমি হুজাই দেশলাম, তারার মক্তর ইমামের বেতন আলাদা, আর যেন জুম্মা ফোড়ায় নমাজ ফোড়ায় এই না এই নেই মক্তবর লোকের জুড়া না এনে খাই নমাজ ফোড়ায়, আর আমরা এনে হুরতা ফোড়াই থাকে নমাজও ফোড়াই থাকে ফেটো বেদনা ধরলে ফানি ফু দিয়ে থাকে সারাটা হয় নটা কিছু সময় সময় মতো ইনশাআল্লাহ ইটা আর দূরে হইতে না আল্লাহ নিয়ে কবুল করি নাই আল্লাহ কবুল করুক কা জোরে কই আল্লাহু আমিন। আপনারা ইমামের বেতন কত এখন? আলহামদুলিল্লাহ ইল্লাহ দিতে ফার্স্ট হইতে শত আর হচ্ছে আগামী বছর আইতে আইতে না রোজার ঈদের আগে আমরা রোজার ঈদের বাদর দিন থেকে ইমামের বেতন 10,000 নিতাম রাজি আছে ইনশাআল্লাহ, আরো জোরে করি কই ইনশাআল্লাহ 10,000 বেতন দিও। আরে ভাই আই ইমাম ফারায় কসম খুদার হইয়ার 3 থেকে 4 বছর বাদে আর যোগ্যতা সম্পন্ন কোনো ইমাম ফাইতে না আজ ফুয়াতি ইমামর লাগি বুকি ভাই সমাজ মানুষ ইমামতি করতো না কারণ 4,000-5,000 টাকা দিয়া ফ্যামিলি চলবো মানুষ ইমাম পাইতো না তো ভালো যাই পায় আসলে খালে ফাইতে ওলা 420 মুল্লা ভাই পায় দেখে নমাজ ফোরা যাও বাইক মারিয়া হো ওখানে গিয়া উমেদনগর পয়েন্ট গিয়া বইয়া মোবাইল 4G মোবাইল লাইন মারবো ওগু ভাই পায় ও আসো ওখানে ওলা ভাই পায় ইলা হকানি আলিম ফাইতে না যে আলিমে নমাজ ফোরই না খান দিন দোয়া করি লাগি গুসা করিও না মাঠে আর মেসা বকলে কই মাইন করি না রে ভাই আমি কোনো আলিম ওখর টার্গেট করে জীবনে মাতি না সারারে আমি শ্রদ্ধা করি লাগি ইমাম ওখর যোগ্যতা সম্পন্ন ভাইলে হাদিয়াও যোগ্যতা সম্পন্ন দিও বালা আলিম ইমামতির লাগি ভাই ভাই আল্লাহ আপনার আমার প্রত্যেকরে কোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেও ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেজার হইবা না আমার বাইর ভাই সাইয়া আমি আর ফোন মিটিছি শৈলে দাঁড়েন না গোলাপ মেত না আল্লাহ কি আমার দোয়া করবা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এক ঘন্টার ভিতরে মাতিয়া বাক্কা কড়া মাতি লিছি আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা যদি কোনো ভুল ফাইন মেসা বকল আছে নেরারে কইবা আমার ফোন করি কইবা আমি সংশোধন করবো আমি মানুষ আমার মাতে মাছ স্লিপ হইব সোশ্যাল মিডিয়াত কোনো জিনিস সমাধান হয় না আর যত মানুষে জানিয়া বুঝিয়া সোশ্যাল মিডিয়াটা সারে আসলে আমার সংশোধন হওয়াত না আমার মিঠাইবা ও চক্রান্ত বরাক চলের আমার মিঠাই তাকিলা এটা বালা বালা আলিম হল নাম কইতাম না একদিন জাবির হুসাইনে মুখ কুলমু ও একদিন বুধ ভাইবা কোন ফিলসাফ হকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র খতরা আপনারা হুক আসাই আপনার ফুয়া যদি দুষ করে আপনার আলা বাদার নিয়ে সমাধান করতে পারবান না গরো তা আমিও তো আমার আকাবির এখন দেবন্দ আসল বড় বড় আসইন সংশোধন করাইলে আমার হইতা ইটা উদ্দেশ্য ইকার না উদ্দেশ্য তোমার সমাজও হালকা বানাইতাম ফাতলা বানাইতাম তুমি মিঠি যাও আমরা ফিল্টু আবার দেখা তাইছ লাগে আপনার আমার লাই দোয়া করবা আলহামদুলিল্লাহ ও আসকুর জল সাত একজনে সিন্নি দিছেন আর একজনে ছাগল দিছেন আপনারা দোয়া করবা আমিও করবো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্ব তোর বন্ধ খুললইয়া যে সময় এখানে বর্তমান জমানার মুসলমানে টিভি লইয়া ব্যস্ত দেখে গান লইয়া ব্যস্ত দেখে আল্লাহ ও সময় নয়টার উপরে বাদের আপনার মায়ার ফাঁকল হল দিনের মহফিলের মধ্যে বহাত আল্লাহ উলামায় কেরাম হল হাফিজ খুললইয়া আমি গুনাহগারে আপনার কাছে হাত খান ফাতিলাম আমরার ফক্কতা গৃহ গুণিত দুরুদার সালাম আর আমরার জমাতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি ফৌসাইয়া দে আল্লাহ আয় মৌলায় কেরিম আপনি আমরা জীবনের গুনাহে মাফ ফরমাও আল্লাহ জীবনে গুনাহ করতে কম করি নাই আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে সুরবিদ হইয়া খুঁজিয়া আল্লাহ আপনি আমরার গুনাহে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহে মাফ ফরমাও ইয়া হাজ্জু ইয়া কাইয়ুম ইয়া হাজ্জু ইয়া কাইয়ুম ইয়া হাজ্জু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
আল্লাহ আপনি আমরা উপরে রাজি আর খুশি হই দাও আল্লাহ আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে একবার তাকাও আল্লাহ আয় মাওলানা করিম আপনি আমাদের জিন্দা মুর্দা মায়ের ভবনে মাফ ফরমাও এই জামাত অনেক পায় নসিব বনি নসি আমরা মা কবর তো ইয়াদ করতেছি আল্লাহ বাবা কবর তো ইয়াদ করতেছি আল্লাহ আয় বাবা তাকলে কত আনন্দ করতাম কত ভর্তি জমিন করতাম ও বাবা মারে কবর তো ইয়াদ করতেছিলাম আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ তান্তরা রুহ আর আমরা ফিরাতি আর খুশি করিয়া দাও যারা জমিন আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও তান্তর খেদমত করি করি আমরা জন্নতি বনা তৌফিক দাও ইয়া আল্লাহ আমার বাইয়াইতে যে শিরনি সুখাত খান্তা করলা এর উতারে কবুল ফরমাও এর উতারে উসিলা প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও এই জলসারে কবুল ফরমাও এই জলসা এই জল করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করলাম প্রত্যেকের আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমার জিসমানি রুহানি কলবি বদনি বিমার দাতে শিফা করিয়া দাও বাড়ি আগের হসপিটালে মেডিকেলে যত বিমারি আছে আল্লাহ প্রত্যেকের বিমার দাতে শিফা করিয়া দাও আয় মৌলাই করিম ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামান আকরামিন ইয়াত্রা হর তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ নবীদের কলিমা ফরনে ওয়ালা তাম জিন্দা মুর্দা উম্মতে মুহাম্মদের আপনি মাফ করিয়া দাও আয় মৌলাই করিম আপনার বন্ধ আপনার হাওলা করিয়া গুনাহকার মকসুদ মন্দির রোয়ানা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া গুনাহকার দে মকসুদ মন্দির আপনি ফুসাইয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার ও জমিন থেকে একদিন যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালা কোন মতো আমরা সামনাখানে ফুসাইয়া দিবাই সোনার নবীরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আগর করে ও বাদ দুবা কো দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া রাব আসসালামু আলাইকুম খানি দাও।